দর্শক, অনেক পুরুষের মনে একটি ভুল ধারণা রয়েছে যে মহিলারা শুধুমাত্র বড় লিঙ্গ দিয়ে মজা পায় এবং বড় লিঙ্গ দিয়ে মিলন করলেই তারা বেশি আনন্দ পায়। আর এই কারণে সব পুরুষের মনেই একটা আকাঙ্ক্ষা থাকে যে কিভাবে তাদের লিঙ্গকে আগের থেকে আরো বেশি লম্বা করা যায়। বাস্তবে বিষয়টা কিন্তু মোটেই এরকম নয়, বরং মহিলারা লম্বা লিঙ্গ নয়, বরং লম্বা লিঙ্গের তুলনায় মোটা লিঙ্গে মহিলারা বেশি আনন্দ বা বেশি তৃপ্তি পায়। কোনো পুরুষের লিঙ্গ যদি উত্তেজিত অবস্থায় 4 থেকে 5 ইঞ্চি হয় এবং একই সাথে তার লিঙ্গ যদি খুব ভালো মোটা হয়, তাহলে এই পরিমাণ লিঙ্গ দিয়েই কিন্তু আমাদের দেশে একজন মহিলাকে সম্পূর্ণভাবে যৌন তৃপ্তি বা যৌন সুখ দেওয়া সম্ভব। আবার কোন পুরুষের লিঙ্গ যদি উত্তেজিত অবস্থায় 5-6 ইঞ্চি কিংবা তারও বড় হয় এবং তার লিঙ্গ যদি লম্বা অনুযায়ী খুবই চিকন হয়, তাহলে এত লম্বা লিঙ্গ দিয়েও কিন্তু স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি বা সুখ দেওয়া সম্ভব নয়। এর কারণ হচ্ছে মহিলাদের যৌনাঙ্গের সামান্য ভিতরেই কিন্তু অনেকগুলো খাঁজ কাটা গ্রুপ থাকে। যখন পুরুষের লিঙ্গ এই খাঁজগুলোতে ঘষা খায় বা এখানে ঘর্ষণ লাগে, তখনই কিন্তু মহিলা আনন্দ লাভ করে। এখন স্বাভাবিকভাবেই যে পুরুষের লিঙ্গ অনেক বেশি মোটা, তার লিঙ্গই কিন্তু মহিলার এই খাঁজ কাটা গ্রুপগুলোতে খুব ভালোভাবে ঘষা লাগবে। কিন্তু যেই পুরুষের লিঙ্গ অনেক চিকন, তার লিঙ্গ কিন্তু স্ত্রীর এই খাঁজগুলোতে ঘষা লাগবে কম। এজন্য লম্বা লিঙ্গ নয়, বরং মোটা লিঙ্গই স্ত্রীদেরকে আনন্দ দিতে বেশি সক্ষম। আপনার লিঙ্গ যদি খুব বেশি মোটা কিংবা খুব বেশি লম্বা না হয় এবং একই সাথে আপনি যদি খুব বেশি সময় ধরে স্ত্রীর সাথে মিলন চালিয়ে যেতে না পারেন, তাহলে আপনার উচিত মিলনের সময় কিছু কৌশল অবলম্বন করা। যেমন, আপনার লিঙ্গ শক্ত হওয়া বা উত্তেজিত হওয়ার সাথে সাথে স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করাবেন না, বরং প্রথমে আপনার স্ত্রীকে ভালোভাবে উত্তেজিত করে নিন। আপনার স্ত্রীর শরীরে যৌন উত্তেজক অঙ্গগুলো, যেমন তার 2 স্তন, হালকা চুম্বন করুন, স্তনের বোটা মর্দন করুন। তার শরীরের সমস্ত উত্তেজিত অঙ্গগুলোতে আপনার হাত দ্বারা এবং ঠোঁট দ্বারা স্পর্শ করুন এবং তার যৌনাঙ্গের উপরে যে ক্লাইটোরিস রয়েছে, এই ক্লাইটোরিস আপনার হাতের আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করুন। অর্থাৎ আপনার আদরে সে যখন সম্পূর্ণ উত্তেজিত হয়ে যাবে এবং আপনার লিঙ্গ তার যৌনাঙ্গের ভেতরে প্রবেশ করানোর জন্য যখন সে অস্থির হয়ে উঠবে, তখনই আপনার লিঙ্গ তার যোনিতে প্রবেশ করেন এবং সঙ্গম শুরু করুন। স্ত্রীর জনিতে কামড়া শেষে পিচ্ছিল হওয়ার পর যখন আপনার স্ত্রী মিলনের জন্য অস্থির হয়ে উঠবে, তখন যদি মাত্র 4-5 মিনিট আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করেন, তাহলে দেখবেন এই 4-5 মিনিটের মধ্যে আপনার স্ত্রীর অর্গাজম হয়ে গেছে বা আপনার স্ত্রী সম্পূর্ণ তৃপ্তি লাভ করেছে। এর পাশাপাশি যে সকল পুরুষের লিঙ্গের আকৃতি খুব বেশি বড় নয় কিংবা মোটা নয়, তারা ঘরে বসে একটি ব্যায়াম করে নিতে পারবেন এবং এই ব্যায়ামটির মাধ্যমে আপনারা নিজেদের লিঙ্গের আকৃতি আগের তুলনায় কিছুটা বড় এবং মোটা করতে সাহায্য হবেন। আপনার লিঙ্গের আকৃতি খুব বেশি চিকন নাকি লম্বা কিংবা মোটা এটা নিয়ে চিন্তা না করে আপনি যদি মিলনের আগে স্ত্রীকে খুব ভালো করে উত্তেজিত করে নেন এবং এরপরে মিলন শুরু করেন, তাহলে কিন্তু আপনার লিঙ্গের আকৃতি যেমনই হোক সেটা আপনার মিলনে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবে না।